বিসমিল্লাহ রহমান রাহিম। সো ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করিতেছি এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সুজুকি জিক্সার এস এ ব্ল্যাক কালার এই মোটরসাইকেলটা নিয়ে এসেছি। কোন জেলায় কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিতভাবে তুলে ধরবো। সো ভিডিওর সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা এইমাত্র বাইকটা বুকিং কার্যাবলী শেষ করে এস এ পরিবহন প্রতিনিধির হাতে আজকের বাইকটা বুঝিয়ে দিয়েছি। সো আমরা তার কাছ থেকে ছোট্ট পরিসরে জেনে নিব কেমন অবস্থায় সে বাইকটা পেয়েছে বা কি কন্ডিশন। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম এবং পোস্টটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনারুল ইসলাম। আচ্ছা, বগুড়া শাখায় কর্মরত অবস্থায় আছি। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান থেকে আজকে একটি বাইক বুকিং পেয়েছেন? ইনশাআল্লাহ বুকিং পেয়েছি। প্রতিষ্ঠানের নামটা কি? প্রগতি বাইক সেন্টার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আজকের বাইকটা আপনি কেমন অবস্থায় পেয়েছেন বা কি কন্ডিশন, সঙ্গে কি কি পেয়েছেন আমাদেরকে একটু ছোট্ট পরিসরে জানান। বাইকটা সর্বপ্রথম আমাদের যে গোডাউন দেখতেছেন, এই গোডাউনের মধ্যে সর্বপ্রথম আমাদের উপস্থিত হয়েছে। তারপরে আমরা যে সুন্দরভাবে বাইকটা পরিদর্শন করেছি, কোথাও ভাঙ্গা বা ঘষা মাথা এরকম কোনো দাগ বা স্পট যদি থাকে, এর জন্য আমরা সবাই মিলে পরিদর্শন সুন্দরভাবে পরিদর্শন করি। তারপরে আমার যিনি বুকিং কর্তা আছে তাদেরকে আমরা রিপোর্ট করি যে কোথাও ভাঙ্গা বা কোথাও ঘষা এরকম কোনো দাগ আছে নাকি, সেই অনুযায়ী উনি বুকিং করেন। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছ থেকে আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হলো আমরা যখন আপনাদেরকে বাইক নিয়ে এসি, আমরা কিন্তু নিজেরাই আপনাদেরকে বলি যে প্রত্যেকটা বাইক আপনারা ভালোভাবে পরিদর্শন করে দেখে শুনে তারপরে বুকিং করেন। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অক্ষত অবস্থায় বাইক দেই এবং কাস্টমারও কিন্তু অক্ষত অবস্থায় বাইকটি বুঝে নিবে, সেভাবে কিন্তু ডকুমেন্টে লেখা থাকে। জি জি জি। তো তাহলে আমাদের থেকে যে কেউ যদি মোটরসাইকেল কেনে, তার কিন্তু কোন রকম ভাঙা চুরা বা দাগ স্পট এই ধরনের মোটরসাইকেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনা নেই। আছে কি? না না না। আচ্ছা, তো আজকের বাইকটাতে কি আপনি ডকুমেন্টে ইনটেক লেখা দেখছেন একটু আমাদেরকে বলেন তো ভাই। আমার হাতে যে কাগজটা, আমাদের এসএ পরিবহনে যে মেমোটা আছে, মেমোর এক কোণারে সুন্দরভাবে ইনটেক লেখা থাকবে। আর যদি কোনো বাইকের কোনো জায়গায় যদি ঘষা বা মাজা এরকম যদি দাগ বা স্পট থাকে, তাহলে উল্লেখ করা থাকবে যে কোথায় ভাঙ্গা আছে বা কোথায় ঘষা আছে, এরকম উল্লেখ করে থাকবে যে মেমোর এক পাশে যে জায়গায় ইনটেক অবস্থায় লেখা আছে ওই জায়গায় ভাঙ্গা বা ঘষা ইনটেক। আচ্ছা আচ্ছা, তার মানে ইনটেক যেগুলো বাইকে লেখা থাকবে সেগুলোতে কোনো দাগ স্পট ভাঙ্গা চুরি এরকম কোনো কিছু থাকার সম্ভাবনা নেই? কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের কাস্টমাররা ইনটেক লেখা দেখে নিশ্চিন্তে বাইক কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। জি জি। উনি মেমোটা আমাদের প্রথম যে মালটা রিসিভ করতে গেলে যে মেমোটা হাতে পাবে, ওইটা মেমো যে এক কর্নারে যে ইনটেক লেখা বা ভাঙ্গা থাকে, ওই মেমোটা ফলো করলেই উনি বুঝতে পারবে যে কোথায় ভাঙ্গা বা কোথায় ঘষা বা কোথায় কি আছে। ইনটেক থাকলো তার মানে বাইকটা সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ আছে এবং সম্পূর্ণ ডকুমেন্টের সহ দুটি চাবি সহজে পাচ্ছে, পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের নিয়ম না, এটা এসে পরিবহনের নিয়ম, এটা আমাদের নিয়মে। আজকের বাইকটা আমরা জানতে চাচ্ছি যে কোথায় যাচ্ছে আমাদেরকে একটু বলেন। বাইকটা যাচ্ছে টাঙ্গাইল জেলায়। আচ্ছা, কন্ডিশন অ্যামাউন্ট আছে 2,45,000। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আজকের বাইকটার যে যাবতীয় খরচা বলি, প্যাকেটিং যাবতীয় যেটা আমরা প্রগতি মোটরস বেয়ার করি, সেটা কি আপনারা বুঝে পেয়েছেন ভাই? জি জি। আমরা যখন বাইকটা যখন মেমো আমি হাতে নেই, তখন আমি যে প্রগতি বাইক কর্নার থেকে যিনি বাইকটা বুকিং করতে আসেন, তিনি সর্বপ্রথম আমাদের প্যাকিং চার্জ আমাদের হাতে দেন, তারপরে তিনি বাইকের কাছে যান। তাহলে আমরা আশা করব যে সুন্দরভাবে প্যাকেট করে মোটরসাইকেলটা আপনারা ডেলিভারি করবেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা এই বাইকটা টাঙ্গাইল জেলায় বিক্রয় করেছি এবং কন্ডিশন অ্যামাউন্টটা কত সেটাও আমরা কিন্তু ভিডিওতে প্রকাশ করেছি। আপনারা একটু গভীরভাবে দেখবেন যে আমরা যা কিছু বলি বা এস এ পরিবহন কর্তৃপক্ষ যা কিছু বলে, তাদের কথার সঙ্গে আমাদের পণ্যর মান সঠিক রয়েছে কি না, যার কারণে কিন্তু আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে আপনাদের বোঝার স্বার্থে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ বাইক আপনারা আশা করি ভিডিওতেও দেখতে পাচ্ছেন, কোথাও কোনো রকম ভাঙ্গা চূড়া স্পট এইরকম কোয়ালিটির কোনো মোটরসাইকেল প্রগতি মোটরস ক্রয় বিক্রয় করে না। শুধুমাত্র কোয়ালিটিফুল মোটরসাইকেল কেনার জন্য প্রগতি মোটরস আপনার একটি আস্থাভাজন প্রতিষ্ঠান হতে পারে। নিশ্চিন্তে আপনি যে কোনো মডেল মোটরসাইকেল ঘরে বসে আমাদের প্রতিষ্ঠান থেকে কিনতে পারবেন, ডকুমেন্ট আজীবন গ্যারান্টি। সো আজকের বাইকটা সোল্ড আউট, আপনাদেরকে ভিডিও দেখালাম, কোয়ালিটি দেখালাম। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।